সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বৈশ্বিক মহামারী করোনার কারণে তোমরা বাড়িতে ভালো আছো এবং নিরাপদে আছো। বাংলাদেশ সরকার এই করোনা সমস্যার সমাধান করবে, শিক্ষা মন্ত্রণালয় এবং মাংস কর্তৃক দুটা পদক্ষেপ নিয়েছে। এর একটা হলো সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীদের রুটিন মাফিক ক্লাস পরিচালনা কার্যক্রম এবং স্যারদের মাধ্যমে অনলাইনে ক্লাস প্রেরণ করা। এর ধারাবাহিকতায় আমি মোহাম্মদ জাকির হোসেন সহকারী শিক্ষক তোলারামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে তরল পদার্থের চাপ বিষয়ে কিছু পাঠদান করব। তোমরা শিক্ষার্থীরা বাড়ি বসে এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। এই মর্মে আজকের বিষয়বস্তুগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চাপ, ঘনত্ব, প্রবণতা কি ব্যাখ্যা করতে পারবে, বস্তু ভাষা বা শর্ত বলতে পারবে, তরল পদার্থের রাশিমালা প্রতিপাদন করতে পারবে এবং আর্কিমিডিসের সূত্র কি তা বলতে পারবে। প্রথম চাপ, তোমরা এরা মনোযোগ দিয়ে দেখবে এবং প্রয়োজনে খাতায় নোট করবে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। যদি কোনো বস্তুর ক্ষেত্রফল এ হয়, যদি কোনো বস্তুর ক্ষেত্রফল এ হয় এবং এই বস্তুটির উপর যদি এক বল প্রয়োগ করা হয় এবং এই বস্তুটার উপর যদি লম্বভাবে এই বল প্রয়োগ করা হয়, তাহলে আমরা বলতে পারি চাপ সমান এফ ভাগ এ। চাপের ইংরেজি শব্দ প্রেশার, তার প্রথম অক্ষর পি, তাই চাপকে আমরা গাণিতিকভাবে পি কড এফ বাই দ্বারা প্রকাশ করতে পারি। এখান থেকে চাপের একক যদি আমরা বের করতে চাই, তাহলে বলের এককে ক্ষেত্রফলের একক দিয়ে বের করে তারপরে চাপের মান বের করতে পারি। আমরা জানি বলের ক্ষেত্রফল একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার। সুতরাং চাপের একক হবে বল বাই ক্ষেত্রফল ইকুয়াল নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট মিনস এম এম টু দি পাওয়ার মাইনাস টু। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে প্যাস্কেল বা পি এ দ্বারা প্রকাশ করতে পারি। এটা হলো চাপের ব্যাপার। এবারে ঘনত্ব, বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। ঘনত্বকে রো, গ্রিক অক্ষর রো অথবা স্মল অক্ষর ডি অথবা ক্যাপিটাল অক্ষর ডি দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট রাখবে। যদি যদি কোনো বস্তু ভি আয়তনে, ভি আয়তনের কোনো বস্তু ভর এম হয়, তবে একক আয়তনের বস্তুর ভর হয় এম বাই ভি। যেহেতু ঘনত্বকে রো বা স্মল ডি বা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, সেহেতু ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। এক্ষেত্রেও যদি ঘনত্বের একক নির্ণয় করতে চাই, তাহলে ভরের এককে আয়তনের এককে ভাগ করলে আমরা ঘনত্বের একক পেয়ে যাব। পূর্ববর্তী অধ্যায়ের সময় বলা ছিল ভরের একক কেজি
এবং আয় বলে রাখো ঘ মিটার অর্থাৎ কেজি এম টু দি পাওয়ার মাইনাস 3 ঘনত্বের এককে আমরা এর উপগুণিতক এককেও প্রকাশ করতে পারি উপগুণিতকের ক্ষেত্রে ঘরের এক আয়তন ভরের একক হচ্ছে গ্রাম এবং আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার দ্যাট মিন্স গ্রাম পার সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউবকে আমরা অনেক সময় সি সি দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার এক্ষেত্রে আমরা জি এম পার সি সি অথবা জি পার সি সি দ্বারা প্রকাশ করতে পারি আবার একে গ্রাম পার ঘন সেন্টিমিটার আকারেও প্রকাশ করতে পারি এটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ফলো করবে এবং ক্লাসটা দেখার সময় তোমরা তোমাদের পাঠ্য বইটা সঙ্গে রাখবে কোন বস্তুকে যদি পানির ভিতরে ডুবানো হয় তাহলে ওই বস্তুর উপর নিচু থেকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয় পানির ভিতরে কোনো বস্তু ডুবালে নিচু থেকে যে বলটা বস্তুর উপরে প্রযুক্ত হয় এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী বল বা প্রবলতা এখন ভাসাও ডুবার শর্ত যদি কোনো বস্তুকে কোনো পাত্রে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে বস্তুর ওজন যদি ডবল হয় এবং বস্তুর ওজন সর্বদা নিচের দিকে ক্রিয়া করে এবং প্রবলতা ঊর্ধ্বমুখী হিসেবে ক্রিয়া করে যদি ঊর্ধ্বমুখী বল ডবল ওয়ান হয় সেক্ষেত্রে যদি ডবল গ্রেটার দ্যান ডবল ওয়ান হয় তাহলে বস্তুটি পানিতে ভাসবে অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসৃত তরলের ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানির উপরে ভাসবে ডব্লু যদি ডব্লু ওয়ান থেকে ছোট হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং ডব্লু ইকুয়াল যদি ডব্লু ওয়ান হয় তাহলে উহা পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে নিমজ্জিত অবস্থায় ভাসবে অবশ্যই তোমাদের এগুলো পাঠ্য বইতে আছে তোমরা পাঠ্য বই থেকে এগুলো আমাদের পাঠদানের সাথে বিষয়গুলো মিলিয়ে পড়াশোনা করবে তরলের রাশিমালা প্রতিপাদন তরলের অভ্যন্তরে কোনো বস্তুর চাপের রাশিমালা প্রতিপাদন তরলের অভ্যন্তরে বস্তুর ক্ষেত্রে চাপের রাশিমালা প্রতিপাদন আমরা জানি কোনো পাত্রে যদি তরল বরাদ্দ রাখা হয় তাহলে সেক্ষেত্রে তরলের চাপ সব জায়গায় সমান হয় না আমরা যদি একটি নল দিয়ে পরীক্ষা করি সেই নলে যদি আমরা তিনটা ছিদ্র রাখি এবং উপর থেকে যদি পানি প্রবেশ করাই তখন দেখা যাবে নিচু ছিদ্র দিয়ে দ্রুত দৌড়ে পানি বের হচ্ছে দ্বিতীয়টা দিয়ে অপেক্ষা কিন্তু কম এবং প্রথমটা দিয়ে তার চেয়েও কম বেগে পানি প্রবাহিত হবে এর কারণ হচ্ছে পানির চাপ গভীরতার উপর নির্ভর করে এই হিসাবে যদি কোনো একটা বস্তুকে আমরা পানির ভিতরে রাখি তাহলে ধরে নেব যে এইখানে সব জায়গায় চাপ সমান নয় এই হিসাবে আমরা একটা ক্ষুদ্র জায়গা ধরে নেব যেখানে এই ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা আছে এই ক্ষেত্রফলের উপরে যদি আমরা এম বল প্রয়োগ করি তাহলে আমরা জানি চাপ ইকুয়াল টু
f by a আবার আমরা জানি f equal to ভর গুণ ত্বরণ by ক্ষেত্রফল mg by a আবার আমরা জানি ঘনত্ব rho equal to m by v অর্থাৎ m equal to rho v rho v আমরা এখানে m এর মানটা বসিয়ে দিই into g by ক্ষেত্রফল পুনরায় p equal to rho v অর্থাৎ ক্ষেত্রফল গুণ উচ্চতা গুণ অভিকর্ষ ত্বরণ ভাগ a a বাদ গেল h rho g এটি হলো তরল পদার্থের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের রাশিমালা এখান থেকে দেখা যাচ্ছে যে অভিকর্ষ ত্বরণ g সর্বদা ধ্রুব এই হিসাবে আমরা পাই p সমানুপাতিক h rho p equal h rho অর্থাৎ চাপ গভীরতার উপরে এবং ঘনত্বের উপর নির্ভর করে চাপ পানির গভীরতা এবং তরলের ঘনত্বের উপর নির্ভর করে অর্থাৎ চাপ বাড়লে সরি উচ্চতা বাড়লে চাপ বাড়বে উচ্চতা কমলে চাপ কমবে আবার ঘনত্ব বাড়লে চাপ বাড়বে ঘনত্ব কমলে চাপ কমবে এবার আমাদের নেক্সট আলোচনা আর কিন্তু সে সূত্র আচ্ছা